কোচবিহার জেলা পুলিশ ও মেখলিগঞ্জ থানার পরিচালনায় আটদলীয় ভলিবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ছেলেটি উৎসর্গ করা হয়েছে ইন্দিরা মহাদেবীর নামে। ফাইনালে অংশগ্রহণ করেন যে দুটি দল তারা হল চ্যাংরাবান্ধা গ্রাম পঞ্চায়েত ও উচালপুকুরি গ্রাম পঞ্চায়েত। এই ভলিবল খেলায় উপস্থিত ছিলেন মেখলিগঞ্জ পৌরসভার পৌরপিতা কেশব চন্দ্র দাস, মেখলিগঞ্জ থানা সিআই পুরন রায়, ভারপ্রাপ্ত ওসি রাহুল তালুকদার, এসআই কমলেশ রায়, এসআই নারপা শর্মা ও বিশিষ্ট সমাজসেবী জনাব রেজাউল করিম সাহেব প্রমুখ। উক্ত ভলিবল খেলায় জয়লাভ করেছে জামালতাহ উচালপুকুরি গ্রাম পঞ্চায়েত। কোচবিহার থেকে সনদ বর্মনের রিপোর্ট। উভয় দলকে বললো মঞ্চের সামনে আসবার জন্য। কতদিন ধরে ভলিবল খেলো? আমি 4 বছর ধরে ভলিবল। তোমার নাম? আমার নাম রবিজিৎ বর্মন। তোমরা কোন জিপি থেকে? আমরা উভয় দলের দলপতিকে বলবো আপনি দল নিয়ে আমাদের মঞ্চের সামনে আসুন। আগামী দিনে ভালো খেলোয়াড় হওয়ার ইচ্ছা আছে তো? হ্যাঁ ইচ্ছা আছে আমাদের। তোমরা কয়জন খেলো? আমরা এখানে সবাই খেলি 8-9 জন। ভলিবল খেলা হচ্ছে 7টা টিমের। আপনি তো আগেই বললেন যে মহারানী ইন্দিরা দেবী মেমোরিয়াল ভলিবল ফুটবল টুর্নামেন্ট আমাদের ব্লকে 7টা টিমের খেলা হচ্ছে। 6টা আমাদের গ্রাম পঞ্চায়েত, 1টা আমাদের মিউনিসিপ্যালিটি। তো জাজেস যারা আছেন, শুধু দর্শক মণ্ডলী যারা আছেন, সুন্দর উপভোগ করলেন এবং খেলা পরিচালনাও করলেন জাজেসরা ভালোভাবে। মাননীয় সিআই সাহেব উপস্থিত আছেন, মাননীয় বড়বাবু আছেন এবং মেখলিগঞ্জ থানার অন্যান্য স্টাফরা সুচারুভাবে খেলা পরিচালনা করছেন। তবে খেলা পরিচালনা করতে একটু সময় দেরি হওয়ার জন্য আমাদের একটু বেশি রাত হয়ে গেল। তো কোচবিহারের স্মৃতি বিজড়িত মহারানী ইন্দিরা দেবী মেমোরিয়াল ভলিবল টুর্নামেন্ট আজকে অর্গানাইজ করছে জেলা পুলিশ কোচবিহার। এটার মুখ্য কারণ যেটা বরাবরই হয়, বরাবরই এই খেলা জেলা পুলিশ পরিচালনা করেন, আমরা দেখে আসি এই মাঠেই, এবারেও সেইভাবেই পরিচালনা করছে। যারা যুব সমাজ এই খেলার সঙ্গে জড়িয়ে আছে তারা যেমনি উৎসাহিত হবে। স্বামী বিবেকানন্দের ভাষায় যেটা যে আমাদের ধর্মশাস্ত্র পড়ার থেকে, গীতা পাঠ করার থেকে যদি আমরা ফুটবল খেলি তাহলে আমরা বোধহয় দেশের জন্য আরও বেশি সক্রিয় হতে পারব। তো ঠিক তারই একটা পার্ট আজকে অর্গানাইজ হলো জেলা পুলিশকে দিয়ে। সাধুবাদ জানা যাচ্ছে, জানানো হচ্ছে জেলা পুলিশকে এই ধরনের খেলা আয়োজন করার জন্য। সঙ্গে আমাদের মেখলিগঞ্জ থানা সিআই সাহেব উপস্থিত আছেন। সিআই সাহেবকে আমরা বরাবরই দেখছি খেলাধুলায় তার আলাদা একটা উৎসাহ আছে, ওনার এই উৎসাহকে ধন্যবাদ জ্ঞাপন করছি। উনি উৎসাহিত করেন আমাদের এলাকার ছেলেদের, খুব কাক ভরে উঠে শরীরচর্চা যেমন করেন, ছেলেদের নিয়ে ফুটবল খেলার চর্চাও তার থাকে। এটা না বললে হয়তো একটু অধরা থেকে যায়, তাই আমি ব্যাপারটা বললাম। যাই হোক, আপনারা আসছেন, আপনাদের ধন্যবাদ সীমান্ত নিউজকে। কোচবিহার পুলিশের পক্ষে থেকে প্রতি বছরই সব থানা থানায় আমরা অর্গানাইজ করি আর খেলাই, আর এই বছরও আমরা সেই সুবাদে আমরা খেলাচ্ছি। প্রতি বছর এই মাঠে আমরা ভলিবলও খেলাই আর ফুটবলও খেলাই। এই ভলিবলে আমাদের যেটা 6টা অঞ্চল আছে, তারপরে 1টা মিউনিসিপ্যালিটি, এই নিয়ে 1টা টিম গড়ে 7টা টিম নিয়ে আজকে খেলা হলো। এটা আমরা পুলিশ, এই পুলিশ পাবলিক এই ছেলেদের সঙ্গে ভালো সম্পর্ক রাখার জন্যে, সমাজ সঙ্গে ভালো সম্পর্ক রাখার জন্যে আর এদের আমরা উৎসাহ প্রদান করার জন্য, এই যে ইউয়া সমাজ আছে এদেরকে আমরা সবসময় এটা উৎসাহ প্রদান করি যাতে ভালো পথে চলে, অন্য খারাপ পথে জন্য না যায়, এ আমরা চিন্তা ভাবনা করে এদের। আমার দেশের ভবিষ্যৎ ইউয়া সমাজ, সেই জন্য আমরা এদেরকে একসঙ্গে মিলেমিশে আমরা সবসময় আগিয়ে নিয়ে যেতে চাই, সেই জন্য আজকে এই খেলাটা আমরা অর্গানাইজ করি। প্রতি বছরই হয় আমরা, প্রতি বছরই আমরা। আজকের এই খেলা দিয়ে আপনার কেমন লাগছে স্যার? খুব সুন্দর খেলা হচ্ছে, খুব জমজমাট খেলা হচ্ছে, যেমন দর্শক সুন্দরভাবে উপভোগ করছে, আমরা সবাই তো উপভোগ করছি। 8টি টিমের মধ্যে স্যার ফাইনালে কে কে উঠলো স্যার? ফাইনালে উঠলো চ্যাংরাবান্ধা উঠেছে, তারপরে রানীরহাট উঠেছে, রানীরহাট অঞ্চল আর চ্যাংরাবান্ধা অঞ্চল দুই দলটা ফাইনাল খেলা হবে। ধন্যবাদ। ঠিক আছে, থ্যাংক ইউ। কোথায় এসেছেন? আজকে এই খেলাটাকে আপনাকে কেমন লাগছে? খুব ভালো।
আজকে কয় টিমে খেলা হলো এখানে? ফাইনালে কে কে উঠেছে? আপনি কি চান আগামী দিনে এরকম খেলা আবার মেখলিগঞ্জ হোক? আজকে কুচবিহার জেলা পুলিশ এবং মেখলিগঞ্জ সিআই পুরান রায়ের নেতৃত্বে যে খেলাটা হলো, আপনি তাদের ব্যাপারে একটু বলেন। হইলে পরে অনেক মানে আনন্দ পাবে সাধারণ মানুষ এবং ছেলেমেয়েরা খেলাটা শিখতেছে। হ্যাঁ, এই জন্য খুব আনন্দদায়ক খেলা। এইরকম খেলা প্রতি বছর বছর যদি হয় খুব ভালো। আপনার নামটা? আমার নাম বিজয়। কল্যাণী মেন রেল স্টেশন সংলগ্ন সুশ্রুত হসপিটাল এই অঞ্চলের একমাত্র NABH স্বীকৃত মাল্টি স্পেশালিটি হসপিটাল। এখানে আধুনিক প্রযুক্তি সহ রয়েছে 3টি অপারেশন থিয়েটার, আধুনিক অর্থোপেডিক অপারেশন আছে, সমস্ত রকম সার্জারি, জেনারেল সার্জারি এবং ল্যাপ্রোস্কোপি সার্জারির ব্যবস্থা। এখানে 24 ঘন্টা অভিজ্ঞ ডাক্তার, প্রশিক্ষিত স্বাস্থ্যকর্মী দ্বারা পরিচালিত 12 বেডের ICU ইউনিট, সমস্ত রকম আধুনিক সুযোগ সুবিধা সহ ভেন্টিলেটরের ব্যবস্থা। সুশ্রুত হসপিটালের নবতম সংযোজন বিশ্বখ্যাত ফ্রেজেনিয়াস কোম্পানির ডায়ালিসিস ইউনিট। কল্যাণীর বুকে অত্যন্ত কম খরচায় এই চিকিৎসার সুযোগ পাওয়া যাচ্ছে অভিজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তার স্বস্তিক পুরুকাইতের তত্ত্বাবধানে। এছাড়া আউটডোর ইনডোর কেবিনের সুবিধা সহ আছে এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, প্যাথোলজি, ইকোকার্ডিওগ্রাফির ব্যবস্থা। সুশ্রুত হাসপাতালের উদ্দেশ্য হল সঠিক মূল্যে সঠিক পরিষেবা প্রদান করা।